হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। ফাইতুস বাস ব্লগে সবাইকে শুভেচ্ছা। আর তাই কেন লিচি ড্রিঙ্ক আমার কিন্তু এটা খুবই খুবই প্রিয়। কারা কারা খেতে এটা বেশ পছন্দ করেন কমেন্ট করে বলবেন। আমি কিন্তু খুব পছন্দ করি। উনি একটু বাইরে থেকে আসছেন, তো আমি বলে দিয়েছি কী কী আনতে হবে, তো সব নিয়ে এসছে। আর বাসায় এত ইঁদুর হয়ে গেছে না, কোথায় থেকে যে ইঁদুরগুলো আসতেছে মাথায় ঢুকতেছে না। একটা দুইটা হলেই তো মানে বুঝতেই পারছেন বাসাগুলো কেমন হয়ে যায়। আমি অস্থির হয়ে গেছি, তাই ওষুধ আনিয়েছি, জ্বালি আনিয়েছি। দেখেন ইঁদুরের জ্বালি আনিয়েছি, এত বড় জ্বালি নিয়ে আসছে। আর এখানে এটা আনিয়েছি, কোনটা ভালো হবে সেটা তো জানি না, কিন্তু ইঁদুর তো তাড়াতে হবে, তাই দুটোটাই নিয়ে এসেছে। জালিটা কিন্তু প্রচুর ধার, ধরা যাচ্ছে না জালিটা, প্রচুর ধার। পারলেই জানে কার কেমন লাগে। আমি তো এইসব ধরতে পারি না, আমি এইসব করতেও পারি না, তো আমার হাজবেন্ড নিয়ে এসছে, উনি এখন যা করার করবে। এখন আমি ড্রিঙ্ক বসে বসে ড্রিঙ্ক খাবো, কারণ আমার খুবই প্রিয়। আর সে প্রচুর খেতে ইচ্ছে করে, এটা খাও সেটা খাও, আমি বুঝতেই পারি না এত খিদে কেন লাগে আমার। এই যে কলা নিয়েছি, বড় বড় কলা, আর আমার একটু টাট থাকলে কলাতে আমার সেটা একটু সহ্য হয় না, আমি কলা খেতে পারি না। দাগ কলা আমার একটু পছন্দ না, একটু মানে সামান্য একটু কালো হয়ে আসে সেই সব টাইপের কলা আমি পছন্দ করি না। তো একবার ফ্রেশ ফ্রেশ কলা নিয়েছি, মানে আমার কথা একটাও খাবো, মানে ক্লিন চিজ খাবো, মানে ক্লিন কলাটা খাবো। তো আমি আজকে নিয়ে এসছেন একবার ফ্রেশ ফ্রেশ। ইচ্ছে ছিল দই বড়া খাওয়ার, তো উনি আবার দই করার জন্য দই নিয়ে আসছে, আমি তেলটা ফুরিয়ে রেখেছিলাম, তো ওখানে উনি ব্লেন্ড করে দেবেন। এসব আমি বেশি কাজ করতে পারি না, তো উনি করে দেবেন, তারপর আমি যেয়ে রান্না করে দেবো আর তৈরি করে নেব। এই তো আপনাদেরকে দই বড়া বানিয়ে দেখাবো, আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আসেন তো এবার এই কী যেন বলে লিচি ড্রিঙ্কটা আমি খেয়ে নিই, অনেক ভালো, অনেক যে এইসব এত ভালো লাগে আমার কাছে। লিচিটা জেলিটা এত মজা, কে বলবো,